গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, অম্বুবাচী ব্লগ। তো দেখতে থাকো আজকে সকাল থেকে আমরা কিভাবে অম্বুবাচী পালন করি আর কিভাবে আমরা অম্বুবাচীতে কি খাবো, কি নিয়ে এসছে, কি করব, তো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই পাশে থাকো, সঙ্গে থাকো, একটা ভিডিও লাইক দিয়ে দেখতে থাকো, তো সঙ্গে থাকো। তো প্রথমে চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখো ঠাকুর আমি সাজিয়ে ফেলেছি, সব ঠাকুর সাজানো হয়ে গেছে। আর এই দেখো সব ফুল টুল নিয়ে চলে এসেছি, আর প্রথমে ঠাকুরের পুজো করে নেবো। তার জন্য দেখো তোমাদের দাদা ভাই কত কি নিয়ে এসে, দেখো দেখো আম, কলা, কাঁঠাল। তো একবার ব্যাগ কামড়ে তোমাদের দেখাই। তো দেখো আম নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, আর এই দেখো কত বড় একটা কাঁঠাল নিয়ে এসছে। তো আজকে অম্বুবাচী, তাই আজকে কাঁঠাল আম সব খেতে হয়, আর সাথে কাঁচা দুধ খেতে হয়। তো কাঁচা দুধটা আগে ঠাকুরকে দেবো। আর এই দেখো ফুল সব সাজিয়ে নিয়েছি, মনসা পুজোয় মনসা ঠাকুরকে দেবো। আর এই দেখো বাতাসা নিয়ে এসছি, বাতাসাও দেবো। তো সব মিলিয়ে মোটামুটি পুজো টুজো আয়োজন করে ফেলেছি, দেখো প্রদীপ জ্বালিয়ে ফেলেছি। তো সঙ্গে থাকো। এই যে তোমাদের দিদিভাই পুজোর সব কাঁঠাল আম এই সব রেডি হচ্ছে, এখন গোটা কাঁঠাল ভাঙা হচ্ছে। তোমাদের দাদা ভাই একবারে কাঁঠাল পছন্দ করেনি, তার জন্য তার নাকটা বিশাল বড় লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, পছন্দ হোক না হোক ঘরে কাঁঠালটা তো এনেছি, সবাই বাচ্চা কাচ্চা খাবে। তো বলো আজকে অম্বুবাচী, আজকে কাঁঠাল না হলে খুব ভালো জিনিস, খুব ভালো। সেন্টটা যা উঠছে না, মাথা খারাপ সেন্ট উঠছে কাঁঠালের, কাঁঠালের সেন্ট, কাঁঠাল দেখছে না পুরো একদম গোটা কাঁঠাল। এদিকে ফের আম, কলা, এখানে দুধ, তারপর ওইদিকে ঠাকুরের কাছে সব দেয়া আছে। বাচ্চা কাচ্চা সব আসবে, আসলে ওরা আনন্দ পাবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে অম্বুবাচী, তার জন্য দেখো বাইরে চলে এসেছি তুলসী মঞ্চের কাছে। আর এই দেখো সব ফল জোগাড় করে নিয়ে চলে এসেছি। আর এই দেখো মা মনসার গাছ আছে, মন্দির আছে, এখানে পুজোটা করবে। আর আমি সব জোগাড় করে দিয়েছি, এই দেখো সব কিছু, সব কিছু নিয়ে চলে এসেছি। এই দেখো, তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাবো যে আমি কী কী নিয়ে এসেছি, কী আয়োজন করেছি। আর ঠাকুরকে দিতে হয় আজকে অম্বুবাচী না, ঠাকুরকে দিয়ে তারপরে আম, কাঁঠাল, দুধ এসব ঠাকুরকে দিতে হয়। তো সেগুলো নিয়ে চলে এসেছি, তোমাদেরকে শেয়ার করতেছি। দেখো দেখো খই, আর দেখো কাঁঠাল, বাতাসা, আম আছে, আর দেখো দুধ, কলা, আম, বাতাসা এর মধ্যে দেওয়া আছে। আর এ দেখো সব নিয়ে চলে এসেছি। আর দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, প্রদীপটা বাতাসে নিবে নিবে করছে, এই মনে হয় নিববে। আর এই দিকে দেখো জবা ফুলের মালা, আর ফুল, দুলপা, বাতাস আর বেলপাতা, ধূপ চালিয়ে নিয়েছি। আর এই দেখো মা মনসা আছে, এইখানে আমরা পুজোটা দেব। দেখো তোমাদের দাদা ভাই পুজোটা দেবে, তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে, সে চলে এসেছে, সব জোগাড় করে দিয়েছি। মা মনসায় নাও মা, তোমাদের দাদা ভাই সব রেডি করে নিয়েছে। দেখো জবা ফুলের মালা দিয়ে দিচ্ছে, পুজো করতেছে। আজকে অম্বুবাচী ঠাকুরকে দিতে হয়। ওম মা মনসায় নম, 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 ওম মা মনসায় নম। এখানে রাধা মাধবকে সাজিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা। তোমাদের দাদা ভাইয়ের পুজো শেষ হয়ে গেছে। পুজো হয়ে গেছে বন্ধুরা, তো চলো
অম্বুবাচীতে আজকে এইভাবে পুজোটা করেছি আমরা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা আজ অম্বুবাচী পুজো দিলাম, এবারে আম কাঁঠাল নিয়ে সবাই বসে গেছি খেতে। তোমাদের দাদা ভাই খাচ্ছে, খুব মিষ্টি আছে, ছেলে মেয়ে স্কুল থেকে আসলে সেও খাবে, আর তারা সব গেছে। আর ওই যে দেখো বাবা খাচ্ছে, বাবাকেও দিয়েছি। বাবাকে তো বেশি দেওয়া হবে না, কেন সহ্য করতে পারবে না, তাই অল্প অল্প দিয়েছি বাবাকে। কাঁঠাল দাও, কাঁঠাল দিয়ে খাও, কলাটা ছাড়াও। আজকে কাঁচা দুধ খেতে হয় বন্ধুরা। সত্যি তোমার দাদা ভাই বলছে অনেক মিষ্টি, তা আমি খেয়ে দেখি। সত্যি মিষ্টি আছে, ছোটবেলায় এরকম মুড়ি দেখেতাম। আম কলা অম্বুবাচী পালন হচ্ছে আমাদের, ঠিক আছে। ছেলে মেয়েরা তো সব স্কুলে চলে গেছে তাড়াতাড়ি করে, আর তাদেরকে তারা এসে খাবে তখন, আর এখন এগুলো সব খাওয়া দাওয়া হোক। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করি, তারপর আবার আসবো। তো দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে অম্বুবাচীতে কি কি খাওয়া দাওয়া চলছে, এই দেখো দই মিষ্টি কলা আম কাঁঠাল সব মিলিয়ে একদম ফাটাফাটি জমজমাট। তো দেখতে থাকো, পরেরটা আবার দেখাচ্ছি। সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। তো দেখো বন্ধুরা কতগুলো কাঁঠালের কোষ বেরোচ্ছে, দেখো কত বড় কাঁঠাল নিয়ে এসছে আমাদের ঘরে। যেখানে হাত দিচ্ছে সেখানে থেকে কোষ বেরোচ্ছে, দেখো ভর্তি একবারে, দেখো পুরো চারপাশে ভর্তি, আর এই বাটিটা তো পুরো ভর্তি হয়ে গেছে। আর একটা জায়গা নিয়ে আসতে হবে, মনে এটা ধরবে নি। একটা জায়গা নিয়ে আসতে হবে, ধরবে নি। তো বন্ধুটা দেখো কাঁঠালটা কাটলাম, এই বড় কাঁঠাল পিছন থেকে বালতি, তো কাঁঠালটা পড়ে এত বড়ই ছিল, এতটা কাঁঠাল বেরিয়েছে। তো এটা ফেলে দিয়ে আসি, রোদটা দেখো বন্ধুরা কত রোদ বেরিয়েছে, এতটা রোদ, বাপরে আর পারা যাচ্ছে না রোদে। কালকে যেমন আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টিটা হয়েছে কালকে আমাদের এখানে, কিন্তু আজকে প্রচণ্ড রোদ দিচ্ছে, এতটা রোদ, উফ। আজ অম্বুবাচী খুব আনন্দ করছি। তো চলো আমি এখন কী কী খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো গরম, এই গরমে সবাই রোদের সময় দেখো রাসনা। অনেক টেস্টি, অনেক টেস্টি। তো দেখো রাস্তা খাচ্ছি, আর আজকে অম্বুবাচী, আজকে অম্বুবাচীতে আজকে সেরকম কিছু রান্না হয়নি, আজকে অনেক 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 পান্তা ভাত আছে, আর আমরা আজকে পান্তা ভাত খাবো। আলু ভাজা করা হয়নি, আলু ভাতে মনে হয় আছে, আর কলমি শাকের ভাজা করেছি, তো ওইটা দিয়ে আজকে খেয়ে নেবো। তো আর আর খেয়েছি কী বলো তো বন্ধুরা, কাঁঠাল দই মিষ্টি আম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সঙ্গে থাকো,
ভিডিওটা আজ এই পর্যন্ত রাখবো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা বাই বাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা করে লাইক দিও, যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, তো ফার্স্ট তোমরা পেয়ে যাবে নোটিফিকেশান। তো আজ এই পর্যন্ত।